জনমুখে চালাও তো দিধুনি রায়ে সেই জনমুখে চালাও তো দিধুনি রায়ে আরে ঈশান কোণে মেঘুইঠাছে দে আরে ঈশান কোণে মেঘুইঠাছে দে নায়ের বাদাম হেলে তাই জনমুখে চালাও তো দিধুনি রায়ে সেই জনমুখে চালাও তো দিধুনি রায়ে সেই চারাটা তিন মাস সাড়ে তিন মাস ধরে চারাটার কাজ করছি। এই ফলগুলো নদীতে যখন ভেসে আসে ছাগল গরুতে খেয়ে ফেলে দেয়, তার জন্য এই চারাগুলো লাগালে নদীর বাঁধগুলোও ভালো থাকবে, নদীটা রক্ষা হবে, বাঁধটা রক্ষা হবে, শেকড়টা ভালোভাবে ছাড়তে পারবে। নদীটা তো বাঁধ ভেঙে যাচ্ছে, ভাঙন হয়ে যাচ্ছে, নদীটা পর্বত ভেঙে তো ভিতরভাবে ঢুকছে। যার পরে গাছটা লাগালি আর ভাঙবে না নদীটা, ভালোভাবে বাঁধটা রক্ষা হবে। সুন্দরী গোয়ারান বান পশু সকল রকম গাছ আছে, সব নদীর গাছ, সুন্দরবনের গাছ। আয়লা থেকে আমাদের এখানে কোনো ফসল ভালোভাবে হতে দেখিনি, যে কারণে আয়লা থেকে প্রতি বছর আমাদের বন্যা হয়। বর্ষা হওয়ার আগেতেই মনে হয় আমাদের এখানে বন্যা হয়, কেননা আমরা নদী এলাকায় বাস করি। বন্যা হয়, নদীর জল আসে, আমাদের ফসল নষ্ট হয়। আমাদের যে কারণে কোনো ফসল আমরা সুস্থভাবে পাই না। যে একবার আমফান বুলবুলি এইরূপ অনেকগুলো ঝড় হইলো, অনেকগুলোভাবে আমাদের ফসল নষ্ট হলো। তারপরে সৌরভদা আমাদের ডেকে নিল এই এই যে মানে চারা লাগানো বৃক্ষরোপণে। আমাদের এখানে যখন তখন বন্যা হচ্ছে, নদী বাঁধ ভেঙে যাচ্ছে, মানুষ ত্রাণ নিয়ে আসছে, কিন্তু আমাদের ত্রাণ নিয়ে তো আমাদের সংসার চলবে না। তার জন্য আমরা এই নদী বাঁধ যাতে রক্ষা হয় তার জন্য এই বীজ পুঁতে গাছ তৈরি করে আমরা নদীতে লাগাচ্ছি। I think it is very important to grow and regrow the mangroves and also to protect them, because in turn the mangroves protect you, that is the village, the environment, the people, but also the animals in this region. They're protecting it against floods, against cyclone and other natural catastrophes, which nowadays are also man-made catastrophes. Because as we well know, climate crisis is striking, which results in higher sea levels, and it also results in even stronger cyclones than in the past. So building a natural wall or rebuilding a natural wall, because mangroves have over centuries protected the coast, is probably a very good means of adapting to the changing climate. What we're doing here is very useful for the population, and I'm proud that we can contribute and help with the little that we have in this regard. এই যে সন্ধ্যা মণ্ডল, মিনতি গায়েন, শ্রীমতী গায়েন, এদেরকে দেখলেন, এরকম কয়েকশো বলতে পারি মানুষ আমার এই প্রকল্পের সাথে যুক্ত। এটি বাদাবন প্রকল্প বলছি আমরা, বা ম্যানগ্রোভ প্রকল্প। এবং বর্ষার সময় মাত্র এক মাস থেকে এক মাস দশ কুড়ি দিন এই ফল কিন্তু নদীতে ভেসে বেড়ায়। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে যে ফল গ্রামের ভেতরে এসে এই মাটিতে, এখানে নোনা মাটি নয় কিন্তু পাশেই নোনা জলের নদী,
সেখানে যদি চারা বাড়তে পারে তাহলে এই চারা লোকালয়ে যদি আমি তৈরি করি এবং সেটা যদি আমি একটা প্যাকেটের মধ্যে তৈরি করি মাটি দিয়ে বিশেষ মাটি দিয়ে তাহলে আমার শিকড় ছিঁড়বে না শিকড় বাইরে যাচ্ছে না আমি প্যাকেটটি খুলে যেখানে নদী ভাঙন আছে খুব বিপদজনক যে এলাকাগুলো সেখানে কিন্তু আমি এই প্ল্যান্টেশন করতে পারি সেই ভেবেই আমরা কাজ শুরু করি এবং প্রায় 200-এর বেশি পরিবার গত বছর আমাদের সাথে যুক্ত হয় আমরা চেষ্টা করছি যেটা কি একটি সেতু তৈরি করা যে সুন্দরবনকে যদি রক্ষা করতে হয় তাহলে সুন্দরবনের মানুষই জানবে যে কীভাবে সেই নদীমাতৃকে আরও মজবুত আমি করতে পারি কীভাবে এই চারা গাছটি ভালোভাবে লাগতে পারে তো আমি এই গ্রামে বড় হয়েছি ছোটবেলা কেটেছে আমার এখানে আমি মনে করি এটা আমার নৈতিক দায় আমার গ্রামকে রক্ষা করা কিন্তু সেটা শুধু আমি একলা পারি না আমি সাহায্যের জন্য সকলের কাছে আবেদন জানিয়েছিলাম আমি আহ্বান জানাচ্ছি এখনও যে আপনারা নিজেরা আসুন আমি চারা তৈরি করেছি গ্রামবাসীরা সবাই সহযোগিতা করে চারা তৈরি করেছেন অক্লান্ত পরিশ্রম করে এই চারা কিন্তু বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না আপনারা নিজেরা আসুন চারা নিয়ে নদীর চরে রোপণ করার ব্যবস্থা করুন 3 বছর তার দেখভাল হোক কাজ পাবে কারা এই গ্রাম প্রতিবেশী এই কাজটি করলে আমার গ্রামটিও বাঁচবে মানুষরা কাজ পাচ্ছেন তারা কাজ করে সামান্য হলেও কিছুটা এই উদ্যোগের সাথে থাকুন আসুন আপনারা।